ডাক্তার রাধুর দিকে কি বললি কিছুই তো জানতে পারলাম না। ওমা ওমা ও যোগী, এই ডাক্তার রাধুর দিকে কি বললি কিছু জানো? আমাদের আসল ডাক্তার যা অনুমান করেছিল ওই ডাক্তারি বিদ্যে জানা ডাক্তারও ঠিক একই কথা বললো গো মা। তুমি দিদিমা হবে, তোমার নাতি নাতনি হবে গো মা, নাতি নাতনি হবে। আমার অভয়ের মেয়ের ঘরে নাতি হবে। মেয়ের বাপ তোমার ভাই, কিন্তু আমরা তো দেখেছি মেয়ের বাপও তুমি মাও তুমি। সেই আতুর ঘর থেকে তুমি ওকে সামলাচ্ছ, ওর গায়ে কোনো আঁচ লাগতে দাওনি, ওকে লেখাপড়া শিখিয়েছো, পয়সাওয়ালা ঘরের মেয়েদের মতন ও সব আবদার তুমি রেখেছো, এমনকি ওর বিয়ের সময় সোনা রূপো সব দিয়ে তাকে সাজিয়ে দিয়েছো। তাই জন্য আসল নাতি তো তোমারই মা, তোমারই। তোমরা ওরে কেবল পিরান ঘরে আশীর্বাদ করো, বেটার মা হয়ে বেটারি পেয়ে যেন ভালো হয়ে যায়, আর আমি যেন ওরে ওরে আমি সাবধানে রাখতে পারি। তুমি সব পারবে গো মা, সব পারবে। চিনতে হয় গো যোগী, ওই মায়ের মতোই তো এই বোধটা কম, এই ফেটে বাচ্চা নিয়ে তার যে সাবধানে রাখতে হয় এইটা বুঝতে অনেক সময় লাগবে। তার উপর মেলা শব্দ সহ্য করতে পারিনি, আমি কাল রাত্রে শুধু ভেবে মরছি যে এই অবস্থায় ওরে কোথায় নিয়ে গিয়ে আমি রাখবো। আচ্ছা মা, তুমি কি ওকে নির্জনে নিরিবিলিতে কোথাও রাখতে চাও? হ্যাঁ গা মা, তাই ভেবেছিলাম যে রাখাল তালুকরে বলবো যে মঠের উত্তর দিকে বাগান বাড়িতে থাকবার কথা। সে তো ভালো কথা মা, বাবুরামের জন্য এবার মঠে দুর্গাপুজো হবে না, জায়গাটা নিরিবিলি থাকবে। দুর্গাপুজো হবে নি, কিন্তু ঠাকুরের জন্য চার বেলা নিত্য পুজো বন্ধ যাবেনি, আরতি সাত বাজানো, ঘন্টা বাজানো, তারপর সবার মুখে ওই ঠাকুরের আরতির গান, এ আমি বন্ধ হতে দেবনি। তার উপর এই রাধুর এতে পাগলামি বন্ধ হবে নি, ও এত আওয়াজ সহ্য করতে পারবে নি, ওদিকে গঙ্গার বুক দিয়ে যখন স্টিমার যাবে তার বাঁশির আওয়াজ, আশেপাশে কলকারখানার ওই কলের ভোঁর আওয়াজ, রাধুর সেখানে রাখা যাবে না মা। কোথাও যেতে হবে না মা, রাধু এখানেই থাক না, আর আমরা তো সবাই আছি, কোনো অসুবিধে হবে না। আমি তোমাদের নিয়ে ভাবিনি, কিন্তু আমার কাছে যারা রয়েছে যারা আসে আমার ভক্ত শিষ্যরা তাদেরকে আমি বলতে পারবো যে ওগো তোমরা কথা কইও নিমকে কুলু পেটে বসে থাকো। তাহলে কি হবে? আমি বরং হরিণে দেশে চলে যাই। দেশে? না মা, দেশে গেলে তুমি সহজে আমাদের কাছে আসতে পারবে না গো। আর কি করবো বলো দেখি নে মা, রাধুটার জন্য চিনতে সবক্ষণ আমার মনটারে খুঁড়ে খুঁড়ে খায় গো। মায়ের উপর তো কোনো ভরসা নেই, সে নিজের পানি কোনো খেয়াল রাখতে পারেনি, আবার মেয়েরই খেয়াল রাখবে। শোনো, একই তো এই তাল ঘেন নেই তার, কখন কোন সুযোগে ওই ঝগড়া ঝামেলা করে চিৎকার বাঁধিয়ে বসে সেটি আমার ভয়, মেয়েটার আবার তাতে রোগ বাড়বে। তুমি একখান কাজ করো, তোমার শরৎরে গিয়ে বলো যে আমার দেশে পাঠাবার ব্যবস্থা যেন সে করে দেয়, আমি দেশে যেতে চাই। যাও হরে কি বলো। ঠিক আছে মা। ঠাকুর, মেয়েটার জন্য বড় ভাবনা হয় আমার।
হরিহরে রক্ষে করো, হরি সাবধানে রাখে ঠাকুর, সাবধানে রাখে। কি বলছো দিদি, মা দেশে চলে যেতে চাইছে? হ্যাঁ, রাধুর জন্য। রাধুকে নিয়ে ওই বেলুরের বাগান ঘরে থাকতে চেয়েছিলেন মা, কিন্তু সেখানে ওই ঠাকুর ঘরে ঠাকুরের চারবার করে আরতি, শঙ্খ ঘণ্টার শব্দ, সামনে গঙ্গা, ঘন ঘন স্টিমার যায় তার বাঁশির শব্দ, আর ওই গঙ্গার পার জুড়ে চটকল, তার ভোঁ, এগুলো রাধু সহ্য করতে পারবে না। এখানেও অনেক লোক, মায়ের ভক্ত শিষ্যরা আসা যাওয়া করে, রাধু এখানেও নিরিবিলিতে থাকতে পারবে না। হ্যাঁ, সেই জন্যই মা চলে যেতে চাইছেন। আচ্ছা শরৎ, মাকে কি এখানে রাখবার কোনো উপায় নেই? এখানে মানে বাগবাজারে? হ্যাঁ, আমাদের কাছে অথবা কাছাকাছি কোথাও। মা এবার রাধুকে নিয়ে দেশে গেলে বাচ্চা বড় না করে ফিরবে না, তাই ভাবছিলাম যে যদি কাছাকাছি কোথাও একটা নিরিবিলিতে বাড়ি পাওয়া যেত, মা রাধুকে নিয়ে সেখানে থাকতেন, সেখানেই প্রসব হতো, আমরাও অনেকদিন ধরে মাকে কাছে পেতাম। আছে দিদি, আছে একটা উপায়। আছে আছে উপায়? আছে? এরকম কোনো বাড়ি তোমার জানা আছে? নিবেদিতার স্কুল বাড়ি। নিবেদিতা স্কুল বাড়ি? নিবেদিতা স্কুল বাড়ির পেছনের দিকের অংশটা নির্জন, সেখানে মা রাধুকে নিয়ে নিরিবিলিতে থাকতে পারবে। বাহ, তাহলে বেশ ভালো হবে। তুমি তাহলে মায়ের সঙ্গে গিয়ে কথা বলো, মা যদি রাজি হন তাহলে আমি সুধীরা দেবীর সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দেব। আমি মাকে এক্ষুনি গিয়ে বলছি। মা যদি রাজি হন তাহলে স্কুল বোর্ডিং এর কটা ঘর মায়ের থাকার জন্য ব্যবস্থা করব। শরৎ মহারাজের চেষ্টায় রাধুকে নিবেদিতা স্কুল বোর্ডিং এর ঘরে কিছুদিন রাখা হলো। মা, বাবা বড় দা, থাক বাবা থাক, থাক, তুমি তো এই গোয়ালপাড়া দিয়ে আসছো, সেখানে আমার সকল বেটারা ভালো আছে তো? সবাই ভালো আছে মা, আমি বাগবাজারের বাড়িতে গিয়েছিলাম, সেখানে শরৎ মহারাজ বললেন আপনি রাধু দিদিকে নিয়ে এখানে এসেছেন, তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আর শরৎ মহারাজ বললেন আপনি আর রাধু দিদি যতদিন এখানে থাকবেন আমি আপনাদের দেখাশোনা করব। আর বাবা, ঠাকুর কি আমারই কোথাও থিতুয়ে থাকবার জো রেখেছেন নাকি? কেন মা, কি হয়েছে? কি আবার হবে বলে দেখিনি বাবা, রাধুটার এখন নাকি এখানে থাকতে ভালো লাগছেনি, সে আবার ও বাড়িতে ফিরে যেতে চাইছে। যখন যা জেদ হচ্ছে তা না করে কোনো উপায় নেই। আচ্ছা তুমি বলো, ওর জন্যই তো এখানে চলে আসা, সব গোছগাছ করে বসা, ফের আবার সেখানে সব যাওয়া, সব গোছগাছ করে নেওয়া। এই দেখো না, এই দড়িদড়ানি আমি ঘরের পানে যাচ্ছি। দড়িদড়ানি কি করবেন মা? কি করবো বাবা, ওই পোটলা পাতলা যা রয়েছে সব মাথা ছাজা করতে হবে, ওই ও বাড়িতে তো যেতে হবে। আপনি এগুলো আমাকে দিন, আমি সব বেঁধে নিয়ে এক এক করে নিয়ে যাচ্ছি। না বাবা না, তুমি ওই অত দূর দিয়ে এইছো, কোথায় একটু আরাম করবে বসবে তা নয়। না বাবা, তোমার করতে হবে নি। আমি আরাম করতে আসিনি মা, শরৎ মহারাজ বলেছেন ওনার ইচ্ছে, আপনার যতদিন আমাকে লাগবে আমি ততদিন আপনার কাছে থাকবো। দেখো দেখিনি শরৎটা কি কাণ্ড করে বসলো। কাণ্ড নয় মা, শরৎ মহারাজ আমাকে সৌভাগ্য করে দিলেন আপনাকে সেবা করার। চলুন মা চলুন, আমাকে সব দেখিয়ে দেবেন, চলুন সন্ধ্যের আগেই আমরা ও বাড়িতে ফিরে যাব। আমাকে সব পোল্টাফুলি দিন, আমি একাই বেঁধে নিয়ে যেতে পারবো, আগে আপনাদের পৌঁছে দেবো, তারপরে সব নিয়ে যাবো। কাজ করো তো বাবা, আমি যেগুলো তোমার ওই বাঁধতে দেবো তুমি সেগুলো কেবল শক্ত পক্ত করে বেঁধে দিও, যাতে ও বাড়িতে গিয়ে আর খুলতে না হয়, একেবারে দেশে গিয়ে খোলা যাবে। কোনে আপনি দেশে যাবেন মা? ও বাবা, আমার সেখানে যেতে মন চাইছে না, কিন্তু কি করবো বলো, এই দেখো না এখানে যেমন ওই ডাক্তার ভর্তির এমন সুযোগ সুবিধা আছে। আচ্ছা তুমি বলো, দেশে কি এমন ভালো ব্যবস্থা আছে? কিন্তু এমন বাদনে পড়েছি আমি যেন আমার এই হাত পা সব বাঁধা, আর আমি ওই অগাধ দরিয়ায় হাবুডুবু খাচ্ছি।
রাধুর কখন যে কি খেয়াল খুশি হয় তা বুঝবার সাধ্য কারণ নেই। তাই আমি ভাবছিলাম যে আগে দিয়ে বরং গোজগাছ করে রাখাই ভালো, তাহলে যাওয়ার কালে আর চোখে মুখে পথ হারাতে হবে না। ও বাবা, তুমি আর দেরি করো নি, আমার সঙ্গে এসো, যা যা দেখিয়ে দিই তাই তুমি ওই শক্ত পোক্ত করে বেঁধে দিও। এসো দেখি, এসো। শ্রী মায়ের থাকবার জন্য তিনটে নিজস্ব বাড়ি, কিন্তু মাকে যেন ঠাকুর কোথাও থিতু হতে দিচ্ছেন না। কদিন নিবেদিতার বোটিং ঘরে থেকে মা আবার ফিরে এলেন বাগবাজারের বাড়িতে। রাধু, দেশে যাবে মা? তা সেখানে যেতে গেলে কিন্তু আমার সব কথা শুনতে হবে। কি কথা? সব কিছু খেতে হবে, আমি যা যা বলবো। এই যেমন দুধ খেতে হবে, মাছ খেতে হবে। কি গন্ধ! তো এইগুলোতে না হয় গন্ধ, কিসে গন্ধ পাস নি আমারে বল। টকের ডাল, লঙ্কা দিয়ে ঝালঝাল তরকারি, এইগুলো খেতে আমার খুব ভালো লাগে মা। সদবা মানুষ মা, একটু মাছ না খেলে হয়নি। তাছাড়া তুই তো এখন একলাটি নেই মা, তোর মধ্যে আর একজন আছে, তারে তো খাওয়াতে হবে। আমি ওসব কাউরে খাওয়াতে টাওয়াতে পারবো না, ও সব তুমি করবে। তোরে খাওয়াতে হবে নি তো, ওই ছোট্টবেলাটির মতো তুই আর কোলে বসে থাকবি, আর আমি তোরে খাইয়ে দেব, তাতে দেখবি তারও খাওয়া হয়ে যাবে। একটু একটু করে মাছ এনে দেবো, মাছ খাবে, ওই জিওল মাছ। গন্ধ আসবে নি? আমি যেমন করে পাক করে দিতে বলবো তেমন করে পাক করে দিলে কিচ্ছুটি গন্ধ আসবে নি। ঠিক আছে দিও। তাই রে মা, ঘুমিয়েছে যা, মম তো ঘরে রয়েছে, গিয়ে ওর কাছে শুয়ে পড় যা। না গো মা, আমি তোমার কাছেই শোবো, তিনার কাছে গেলে তিনি বড় কথা বলেন, আল্লাহদের কথা, আমার শুনতে শুনতে হাই উঠে যায়, ভাল লাগেনি। ও মা, দেশে গিয়ে আমি তোমার কাছেই শোবো, তিনারে বলে দিও। এ সময় আমার যে তোরে কাজ ছাড়া করতে একদম মন চায় না রে মা। 1919 সালের গোড়াতে সারদা সবাইকে নিয়ে কলকাতা থেকে ট্রেনে বিষ্ণুপুর হয়ে গরুর গাড়িতে এসে পৌঁছন কোয়ালপাড়ায় তার বাড়িতে, জগদম্বা আশ্রমে। রাতে এখানে থেকে কাল সকালে যাবেন জয়রামবাটি। একটু দেখে আসবেন মা, দেখে আসবেন। এ রাধু দিদি, দেখে এসো একটু, এসো এসো এসো। আসতে চল মা, এটা যে ঢালু আছে দেখে 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 দেখে। ও বাবা, তাড়াতাড়ি পাটা চালিয়ে ঘরের পানে চলবো বাবা। বলি, আমার ভাইদের খবর দিয়েছো যে আজ এখানে থেকে কাল সেখানে যাব? হ্যাঁ মা, কালিমামাকে আমি খবর পাঠিয়ে দিয়েছি যে আপনি কাল যাবেন, আজই চলে গেলে ভালো হতো। না, ওতে যা দশা দিচ্ছি, আজ সবাই রে নেই, রেতের বেলা যাওয়াটা ঠিক হয়নি, কালই যাব। আমার বই গেছে কাল যেতে, আমি যাব নি। আচ্ছা মা, আচ্ছা, কালকের কথা কালকে ভেবে দেখা যাবে। কোনে রূপ দেখতে পাচ্ছিস তো, এই পথটা কেমন আলো আদারি, এই ভয় লাগছে জঙ্গলের মধ্যে। তারপর দেখলি তো গরুর গাড়ি ওর এই ভেতরের পথে আসতে চাইলি না। কি জানি বাবা, এই বন বাজারে ভালুক টুলুক আবার বেরিয়ে আসে। না না মা, আমাদের এখানে ওসব ভালুক টালুক নেই। হ্যাঁ মা, আমিও তো কোনোদিন দেখিনি বা শুনিনি। কি জানি বাবা, মনে হলো মা তাই বলবো। তোমরা দেরি করো, মেয়ে ওষুধ দিকে এসো। দেখে আসুন, দেখে
এই আলো দেখে আসুন। হ্যাঁ তুই নিজের বিলে আর কার খবর রাখি শুনি, যে জানবি কার খবর কখন রাখবো বলতো, সময় আছে? সকাল থেকে রাত তক জয়রাম বাটিতে বিষ্ণুপুর তক যজমানের বাড়িতে পুজো করতে হয়, বাঁকুড়া সদরেও যজমান আছে, বুঝেছো? সেসব সেরে কার খবর কখন রাখবো শুনি। তা বটে, তোর সময় কোথা? তুই তো দু হাতে টাকা কামাচ্ছিস। ওই হয়ে গেল, আমার তো সে উপায় নাই, তাই আমার ওই মধুসূদনই ভরসা, মানে দিদি। দিদি ছাড়া আমার তো ভাড়ে মা ভবানী, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি দিদি কখন আসবেন। দিদি কি সরাসরি কলকাতাতে এখানে আসবেন নাকি? আরে না না, রেতের বেলায় দিদি নিশ্চয়ই ওই কোয়ালপাড়াতে চলে এসেছেন, এদার তো তাই বলেছিল। আজ সকালে গরুর গাড়ি ধরে ওরা এখানে পাঠতে দেবে, সেই কথা হয়েছিল, কিন্তু এখনো এলেননি, তাই চিন্তা হচ্ছে। সাথে রাধু আর নলিনীও আছে, রাধুর শরীরটা তো আমার। হ্যাঁ তা যা বলেছ, জন্ম থেকেই তো মেয়েটা রুগ্ন, চির রুগী, আগ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে। আসলে রোগ ভোগ না, রোগ ভোগ বাদ দিয়েও দিদি আপনারই ও যেন একটা। আরে ওসব কথা ছাড়, এখনো বাজার হাট কিছু হয়নি বুঝলি, ভেবেছিলাম দিদি আসলে টাকা নিয়ে তারপর বাজার যাবো। হ্যাঁ সেই ভালো, শোন না, তোর কাছে তো টাকা আছে। আমার কত টাকা ধার দে না ভাই, আমি দিদি এলেই চেয়ে দিয়ে দেবো। আমার এই নাও, আমার কাছে আর নেই বাবু। না না না, আমার কাছে আর নেই। দুটো শিখি করছো ছোট বুড়ি? ও মা, মাকে তুমি এইছো, ভালো করেছো, আমি চিনতে পড়ে গিয়েছিলাম। আসলে রাধুর সময় তো আমার কিছু করতে হয়নি, ঠাকুরজি সব করেছিল, গুছিয়ে গাঁটিয়ে পুরি পাটি করে রেখেছিল। মেয়ের বেলায় করতে পারিনি, কিন্তু নাতির বেলায় করবো। কি কেতা গো কেতা, তার জন্য এরকম ভালো থানটা ছিঁড়ে কেটে এমনি করছো? ওমা, নাতির কথা বলে কথা, তাও বেতন নাতি। বেশ তাই করো। ওমাকো যেওনি, মাকো যেওনি, রসো, আমি কিছু বুঝতে পারছি না, কথা কেমনে বানাই গো? কেমনে আবার, সবাই যেমন করে বানায় তেমনি করে, নেতার টুকরো পায়ের নিচে চেপে ধরে চারদিক টান টান করে সুত সুতো দিয়ে সেলাই করে। ওভাবে কখনো হবেও নি। আমার একটু দেখিয়ে দাও না গো। আমি আমি বলে পেট নিয়ে বসতে পারি নে, আমি তোমাকে ধরে ধরে বসিয়ে দিচ্ছি, এসো। আমার রাধুর তো আগে বাচ্চা হবে, তোমার তো কমাস দেরি আছে গো, আমার নাতির কেতাগুলো বানিয়ে দাও না। পেট নিয়ে বেড়ারে নে, আমি বলে হিমশিম খাচ্ছি, আর আমি বসবো তোমার নাতির কেতা বানাতে? শখের বলিহারি যাই তোমার, আমার ন্যাড়ার কাতেই বানিয়ে দিয়েছিলেন পিসিমা। আর তুমি জানো না যে পোয়াতি মানুষের সুদ সুতো গাঁথতে নাই, আমি যাই ঘুমাই গে। চলছে চলছে, সব হিংসাই চলছে, আমার রাধুর ব্যাটা হবে, সব হিংসাই জলে পুরো খাক হয়ে যাচ্ছে। আমার রাধুরে আর রাখবো নি, ঠাকুরজির কাছে আর রাখবো নি, আসুক রাধু, থাকুক তিনি তেনে, আর ভাই যেতে নিয়ে থাকুক, আমার রাধুরে দেখতে হবে নি, শোয়া করতে হবে নি আমার রাধুরে।